श्रीकृष्ण लगे लगे कोसिल कृष्ण बोले कि प्रश्न सुधिबि तय मोह तार उत्तर आगते प्रथम प्रश्न एटे नासिल ने कोने कब पारिबो बारु प्रथम प्रश्न तो की करिसिले হয় আসলতে মই এখানে খুদিছো যে আপোনালোকে কেন নামটো কিমান দূৰ গুৰুত্ব দিছে ধন্যবাদ হয় প্ৰথম প্ৰশ্নটো কৰিছিলে যে এক গল পানীত নামি থাকিও হে মানুহজনে কিয় পানী পানী বুলি চিঞৰি আছিল নহয় জানো তেনহলে এক নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ শুনক নাম ধৰ্মী খুদিগণ এই কথা মই কোৱা নাই শাস্ত্ৰই কৈছে এই কলিৰ যুগত বৰ্তমান কি যুগ চলি আছে कलिर जुग मानुहर गल गुड़े धन गल गुड़े धन तार पाछत कि कब मोर एक ना आईता कैसे कलिर जुग मानुहर जत धन हब तथापि कि मन आक्रोश ना जा जाने धन धन कर मरे कष्ट खाई আৰু ধন ধন কৰোতে তাৰ গৃহ অকাল যায় এক নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ বুজি পালে পাইছে তেনহলে এতিয়া কওঁ দুই নম্বৰ প্ৰশ্নটো কি আছিল একো নাই জৰত কব পাৰে দুই নম্বৰ প্ৰশ্নটো কি আছিল কোনে কব পাৰিব হয় দুই নম্বৰ প্ৰশ্নটো আছিল যে এটা দতাল হাতীৰ কাণত ধৰি এজনী সামান্য মাইকী মানুহে খেল দেখুৱাই আছিল নহয় জানো তেনহলে দুই নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰটো শুনক নাম ধৰ্মী সুধিগণ এই কথা মই কোৱা নাই শাস্ত্ৰই কৈছে এই কলিৰ যুগত নাৰীৰ কথা মতে পুৰুষে সদায় উঠ ব উঠ ব উঠ ব ভাল হাই উঠি বিয়াত ভাল লাগিছে হাই নারীর কথা মতে পুরুষে সদায় উঠা বহা করিব আর এদিন নারী এই গই রাজপাত লব সেই বুলি আক সকল পুরুষে নহয় রে কিছু নহওয়া থাকব পিট পিটে খং উঠব খেদি হুবাব করে সেইখানে কিছু বলে কছো যে কিছু পুরুষে নারীর কথা মতে উঠা বহা করিব আর এদিন নারী এই গই রাজপাত লব এতিয়া তো সেইটাই হয়ে আছে কেউ ফেলে মাইকী মানুষের প্রস্তাব নহয় এটা ইফালে গেলে উত্তিরে প্রতাপ ইফালে গেলে উত্তিরে প্রতাপ মুঠতে মতা মানুহ বিধাপতি নহা কৈ দিছে হয়নে আজ আজি আপোনালোকে লক্ষ্য কৰো যে এই অনুষ্ঠানখনত এক নম্বৰ কৈ যে আজি অনুষ্ঠানখন কোনে পাতিছে কওকচোন মহিলাই পাতিছে মাইকী মানুহ পাতিছে আজি এই অনুষ্ঠানখন তাতকেও ডাঙৰ কথা হৈছে কি এই অনুষ্ঠানখনত বেছিকৈ মতা মানুহ আছেনে মাইকী মানুহ আছে মাইকী আছে আজি এই অনুষ্ঠানখনতো মাইকী মানুহ বেছি আছে এতিয়া চাওক নারীরে রাজত্ব নহয় দস্তুরমত আমার পাওয়ার আছে ভক্ত সেইকাৰণে কৈছে কলিৰ যুগত সকলো নারীরে রাজত্ব চলিব আর কলিৰ যুগত এনেকুৱা কিছুমান নারী ওলাব কম নে নাপাম কওক কম নে কওঁ কোনেও বেয়া নাপায়তো তেনহলে শুনক কলিৰ যুগত এনেকুৱা কিছুমান নারী ওলাব হেৰি শুনছিনে হেৰি এই মই ঘুমাই উঠিতে দেৰি হ'ল ইফালে মই বন্ধনৰ মিটিঙলৈও যাব লাগে ছাৰ দেখোন 8টা বজাত আহিয়ে পৰিল এই বন্ধনৰ মাষ্টৰ মহা বিয়া সাংঘাতি ৰাতি পঢ়বাই নাথে আপোনালোকে এইফালে কেইটা বজাত আহিনো আমাৰ ফালেও 8টা বজাতে আহে পিছে হেৰি শুনছিনে কথাটো হ'ল কি মই যিহেতু এতিয়া মিটিঙলৈ যাম এ ৰাতি ভাত খা বাচন কেইখন তাক ঘৰতে থাকিল লগতে মোৰ গা ধোৱা কাপোৰখিনি বাথৰুমত থাকিল অৰি আপুনি সেইখিনি ধুই থব দে তে মই মিটিঙলৈ যাওঁ মই পিছে আহিলোঁ অৰি এই ৰচোন আৰু এটা কথা পাহিলোঁ নহয় হেৰি মিটিঙৰ পৰা বা এই বাহিৰে মই হয়তো মাহঁতৰ ঘৰত যাব পাৰোঁ কিবা এটা কাম আছে আৰু মাহঁতৰ ঘৰৰ পৰা যদি গধূলি ঘূৰি আহোঁতে দেৰি হোৱা পাই আপুনি আৰু এটা কাম কৰিবচোন এ কি কাম মানে
এক গদুলির হাসাগল কেটা বানব সুতাল ঘরখিনি হারব আর পায়ে যদি আপনি রাতি ভাত কেটাও বনাই থব দে মই পিছে যাও অ মই পিছে আইলো কলোয়ে কন্যা যাম আর পিছে দিকে মার দিছে থাক অ মই আইলো অ তাপাই থাকি কাম নাই মই আইলো বলি কইছো আইলো হেই কি বারে বারে তার পড়া কত যাব তার পড়া কত যাব তার পড়া কত যাব মারি আছে হা অরি তার পড়া মই কত যাও হেতু বাদ দিও আপনাক মই যিখিনি কামর কথা কইছো হেখিনি কাম আপনি করি থব আর যদি নকরে না হয় যদি গধুলি মা তা ঘরের পা ই হেখুপা কাম মই কইবা লাগা হয় না হয় মন রাখো আপনি রাতিলে আপনাক ভাত খান কই দিম বাপ কে কি কলে রাতিলে আপনাক মই ভাত খান কই দিম আর যেতিয়া তিরিটি এনকে দম দি থই যাব মতা তুই তিরিটুর কামখিনি নকরাকে থাকব করব করিম বলে করা কাম কি গম পাইছ না এনে মতা মানুষ হৃদয় গিলাক বিরাট মহল মতা তুই ভাবে আমার এই শ্রীমতী গধুবিলা আহি পাওয়ার পাছত হেকবা কাইজা লাগি মরাকে তাই অকমানে কাম দিছি কি কাম আৰু এইখিনি কৰি থৈ ফেলে মই আজি এই বহি থাকাই ভাল নহলি ৰাতিলে কথাটো বিষম আছে কল্যাণে তিরি মতে গেল আর আজিকালি এনেকুয়া কিছুমান নারী ওলাব হেরি শুনছি নে হেরি আপনাক মই এটা বহুদিনৰ পৰা কথা কম কম বুলি ভাবি আছিলো কওয়ার সুবিধা পোৱা নাছিলো আপনার মারে তো ঘৰত থাকে কারণে আজি পিছে আপনার মারেও ঘৰত নাই কথা তো কবা বিয়া সুবিধা হৈছে হেৰি কথাটো হল কি আপনারে মুৰে আরে বাবুৰা মাইনারে ভাতকেইটা আমি বেলেগকে খাবা নৰুনে অরে কিয়া খাব লাগে বলে আপনি মোক প্রশ্ন নকরব একেবারে আপনার মারে তো ধরি মোর শান্তি নাই রাতিপুয়া দুয়ারু মেলাং মুখু মেলাং অরে মই কিন্তু আপনার মায়ের লগত এনেকে ভাত খাই থাকব নরো ভাত কেইটা বেলেগকে খাবনে নাখাই কও আর যদি নাখাই নহয় যদি ভাত কেইটা বেলেগকে নাখাই নহয় তেনহলে নহয় আপনি মারের লগত থাকব নহয় আপনি মোর লগত থাকব কার লগত থাকব কক হাই দেখ পনলে কার লগত থাকব ক হ্যাঁ কার লগত থাকব মারের লগত থাকব না মোর লগত থাকব হ্যাঁ মোর লগত আইও কি কলে তোমার লগত বল মোর লগত থাকব তোমার লগত থাকিম কি কলে তোমার লগত থাকিম নহয় জানো আর তোমার লগত থাকিম বলি কওতে আহিল নে তিরিটুর কথা মতে ভাত কেটাও বেলেগ খাবলে সর্ধার নাম ধর্মি রাইজ এইখিনি কথা মই এইকানেই দাঙি ধরিছো আপনাদের কোনেও বেয়া নাপাব বর্তমান সমাজত চলি থাকা ঘটনা আজি চাও আজি আমার নিজের সুখর কারণে তেওঁলোকক আমি পিতৃ মাতৃ পৰা কাহি আনিছো নহয় জানো আমারও কিন্তু লড়া ছোৱালী আছে আমার লড়া ছোৱালী ডাঙর হৈ আমাক যে তেনেকুৱা নকৰিব কিবা মানে আছে আমাকো কৰিব সেইকাৰণে আইসকল মই চৰণ চুই সেৱা ধৰি এইখিনি কথা এইকাৰণেই দাঙি ধৰিলো যে আপোনালোকে অন্তত নিজৰ স্বামীকেইজনক হাতৰ আঙুলি মূৰত নচুৱাবলৈ চেষ্টা নকৰিব মনত ৰাখিব যে স্বামীকেইজনে হৈছে আমাৰ জীৱনৰ অলংকাৰ যেতিয়ালৈ স্বামীকেইজন জীয়াই থাকিব তেতিয়ালৈ কিন্তু আমি মাইকী মানুহখিনিয়ে সমাজত দৃঢ়তাৰে থিয় হৈ থাকিম আৰু যেতিয়াই স্বামীজন আমাৰ জীৱনৰ পৰা নোহোৱা হৈ যাব হয়তো নোহোৱাবিলাকে অনুভৱ কৰিছে তেতিয়াই কিন্তু আমাৰ মাইকী মানুহৰ জীৱনত একোৱেই নাই সেইকাৰণে আইসকল মই আপোনালোকৰ চৰণ চুই সেৱা ধৰি এইখিনি কথা নামটোৰ মাজেৰে এইকাৰণেই দাঙি ধৰিছোঁ যে হয় শাস্ত্ৰত কৈছে যে কলিৰ যুগত নাৰীৰ কথামতে পুৰুষে সদায় উঠা বহা কৰিব কিন্তু মই নামটোৰ মাজেৰে আপোনালোকক বুজাই দিব বিচাৰিছোঁ যে আপোনালোকে অন্তত জানি বুজি সেই ভুল কামটো আৰু নকৰিব বুজি পালে পাইছে তেনেহলে এতিয়া কওক তিন নম্বৰ প্ৰশ্নটো কি আছিল মই আকৌ কি ভাবছিলো গম পাইছা নাই মই ভাবছিলো বাপেকে দুই নম্বৰ প্ৰশ্ন উত্তৰ দি থাকোঁতে তিন নম্বৰটো পাহৰিলে এই বাইদেউটো বেলেগ বস্তু হয় মানটো যেনেকুৱা বস্তু এনেকুৱা কিন্তু
तीन नम्बर प्रश्न तो आसिले जे सिंह दुटाई हियाल तो गाड़ी उठाय टानी टानी लई गई आसिले आर माजे माजे किंतु हे सिंह दुटाई हियाल तो प्रभु प्रभु बुली प्रणाम जनाय गई आसिले तेन हले तीन नम्बर प्रश्न उत्तर टी शुनक नाम धर्मी पुथिगण एक कथा मई कवा ना शास्त्र कैसे किसुमान हियाल घूरत नर गंदे हाथ महान मन तो कपत हुना तुमी तारबी